আছিস না নাকি ওই ছাদটা দিয়ে ভালেছিস ও মরদ গিলা না নিচে বসা সহজ পাই নাই রে তুই এই কিনা দেখা কটা পিটি ছেলে ছাদে ছাদে আছে আমি নাক সবলা দিয়ে জামমাদের মুড়া তক চলে যাব ছাদে বসবার হিম্মত নাই আমাদের জ্বালা লাগে না আমাদের জ্বালা লাগে না ছাদে নো গাছে ওটা মরদের কর্ম বটে বুঝলিস হায় দেখি বলছিস শুন কেও টোন কাটিস না ভাই জিনালে টোন তোকে কাটবে একবার পুরুষ গিলাই বুঝান দিব যে সত্যি পুরুষের দম আছে আর বেটা ছেলেই বিটি ছেলেকে সুখ সংসার করে খাওয়াছে বিটি ছেলে রান্না রে কেউ খাই না কি বলছিস বল না তোহে দেখিলে আমার গা জ্বলিয়ে যাচ্ছে রে হ্যালো 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 অরে পড়িলে ধরা কেলেঙ্কারি কখন কি যে হয় ঠিক না ভাই আজ মারি কিন্তু সম্পূর্ণ ক্যাসেটের গান শোনাবো যত গিলা গান আছে 380 টা অডিও গান তোমাদেরকে শোনাবো আজ অরে পড়লে ধরা গেলে কারি কখন কি যে হয় ও গায়রে পিনি কুলকুলি দেখ তোমরা একবার কুলকুলি দাও না ও গায়রে পিনি এই পীড়িত রে মাদালে পাকার মতন মিঠা তবে পীড়িত পীড়িত বন্ধু গায় ভালো এতক্ষণ তো উচিত গল্প বলেছো ভাই তোকে কেন বলে দিছি গায় ভালো এতগুলা মরদ আছে ভালো কিনা আমার তিনটা মায়া লোক দাঁড়িয়ে আছে সেটা মুখ ঢাকা নিয়ে আছে যেটা ছিনাই না কেন রে ঢাকা আমাকে পাঁচশো শ্বশুর সাথে মেলা দেখবে আমাকে ঠেলা ঠেলি করিস না আমি একদিন ঝাঁপ দিয়ে দিতে পারবো কিন্তু তুই ঝাঁপ দিতে পারবিস নাই ওরে পড়লে ধরা গেলে গাড়ি ওরে কখন কি জি হা ও গায়ের বিরি এই পিড়ি দিলে लक्षण के लक्षण की
বাপের কি গেল এই নাকের নথিটা লাগাছেন নাকটা কেটে দিয়েছিল আর এই বড় বড় সে কি বলে গরুর গাড়ির চাকার মতো কানের লাগাছেন একটা মিডিলা কেটে দিয়েছিল ওই জন্য ব্রিটিশ আর ক্ষমতা নাই যে প্রপোজ করবে বলে যা যা ওই অনেক দিনের কথা তুলিস না শিকারি আচ্ছা ইয়ার কানের লাইনটাই কি বলছে ইয়ার কি শুনে নাও আলাপ দিয়ে ধর বলো ধরে ধরে তবে ঘরে আমার বাবা মায়া বড় দাদার ডা বলছে ঘরে আমার বাবা মার বড় দাদা পর ওটা তো কান্না লাইলে বলে জোরে দিন আমরা কাউকে ডরাই নাই বুঝলিস আর ছেলেটা কি বড় জানিস আরে আমি ভালো যখন বাসেছি কাউকে পরোয়া করি নাই আর তোর যদি ঘরে না মানলে নিয়ে যাব রে পালা হেই ঘরে আমার বাবা মায়ার खराब अच्छे তোমরা জোর করে ঘর কুলকুলি দিয়ে পূজার জন্য দেখতে খারাপ আছিস নাকি একবার মামাসি গিলা কুলকুলি দাও না আমি দেখতে খারাপ আছিস দিও না এই ফটিজের মরদের জন্য কেউ কুলকুলি দিবে তোমরা কুলকুলি দিও না বিয়া দিবে না রে স্টেজে তো সবাইকে সুন্দর দেখায় তুই যেমন পুলিশ যে আমাদেরকে বিয়া ঘরে লুলুড়ির মতো শুনাবে কেউ কুলকুলি দিও না পদে পদে মরদের অপমান করবে বুঝিনা না ইয়ার কথাই হওয়া না নাই ও না নিজের পথে চলবো মরদকে কাজে করি না রে বল বল তোর কি বলার আছে তোকে কে খাওয়াছে আমার বাপে হ্যাঁ দাদা ইয়ার বাপে আগে খাওয়াছে শালা কথা পুরু লাগ যাই বালি ঠেলতে সাইকেল করে ভরে 500 টাকা এনে দি পৌটাকে লেইটা তুই হেমা নিলি নি কুম কুম লিবি আর বলে আমাদের বাপ খাওয়াছে তাহলে মরদের কত টান মিয়া ছাড়া থাকতে পারবি কত বড় হারামি পিটে ছিল কি করবি ভগবান এত কাজ দিয়ে পাঠান ছেড়ে এই কিনে রবিবারের হাটে একটা পেলা উচকি নিয়ে এনে দিয়েছিলি ভাই তরকারি থলি তলকাই লুকাই লুকাই আমার মায়া জিজ্ঞাসা করছে হে গো বউ কোথায় পালি বলছে আমার বাপের ঘরে আনিছি তার মানে ইয়ার হে বাপ বটি বাপ কেন সময়ে বাপা বলতে পারি বাপ তো বলিয়ে ভাই অপনাতে পারি রে তো নারী জাতি ধর্ম বটে আমরা টাইমের সাথে তাল মিলাই চলি তোদের মতন পুরুষদের মতন লই রে আমরা আমার রসটার মুখটা খুলি না ভাই আরে ভালো যখন বসেছি চাউতে পরোয়া করি না তোর ঘরে যদি না মানলে নিয়ে যাব রে পালা তবে ঘরে আমার বাবা মায়ার বড় তোদের মতন মরদ নাই খেলো ও তো ফড়ল ফড়ল করিস না গো।